আসসালামু আলাইকুম, তৌফিকাস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর প্রিয় একটা জায়গা যাচ্ছি শখের এবং শৌখিন কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের ভালো লাগাটা মাথায় রেখে আজকের ভিডিওটা ধারণ করছি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। রাস্তাটা দিয়ে যেতে যেতে পুরাতন অনেক স্মৃতি মনে পড়ে গেল, কারণ একটা সময় এই রাস্তাটা দিয়ে অনেক চলাচল করতে হতো প্রায় প্রতিদিনই। আর আমার ছেলে যখন ছোট ছিল, 3 বছর এক নাগারে প্রতি সপ্তাহে 2 বার আসা হতো। এখন আর আসা হয় না, ছেলেও বড় হয়ে গিয়েছে। সো অনেক দিন পর এখান দিয়ে আসলাম। তো ভিডিওতে আশেপাশের দৃশ্য দেখে নিশ্চয়ই অনেকে বুঝে গিয়েছেন আমি কোথায় এসেছি, কারণ এই জায়গাটা কিন্তু ঢাকা শহরের খুবই ফেমাস আর জনপ্রিয় একটা রাস্তা। আর রাস্তার ধারেই হচ্ছে এই রোড সাইড মার্কেটটা, যেখানটায় অনেক শৌখিন জিনিসপত্র পাওয়া যায় ঘর সাজানোর জন্য। তাই অনেককেই দেখেছি একটু সুযোগ পেলেই এখানটায় চলে আসে ঘর সাজানোর জন্য শৌখিন জিনিসপত্র কিনতে। আর এখানকার জিনিসপত্রগুলো কিন্তু অন্যান্য জায়গা থেকে অনেক বেশি কোয়ালিটিফুল আর দামেও খুবই সাশ্রয়ী। তো যাই হোক, আমি গাড়ি থেকে নেমে যে প্রথম দোকানটায় ঢুকেছি সেখানে চলে আসলাম। তো এসে দেখছি যে এখনও পর্যন্ত দোকান তেমনভাবে সাজানো হয়নি, কারণ সকালটা একটু বেশি ছিল, একটু আগে আগে চলে গিয়েছি, সব দোকান এখনও খোলেনি। আর আমি শুক্রবারে গিয়েছিলাম, তাই সব দোকান সকালবেলা খোলেনি, বলতেছিল যে বিকেলবেলা সব দোকান খুলবে। যে কয়টা দোকান ছিল সেগুলোতেই ঘুরে ঘুরে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। তো যাই হোক, এই তো ওনারা সব কিছু এখানে টানিয়ে গুছিয়ে নিচ্ছে, দেখতে কি যে সুন্দর লাগছিল। আর এইগুলো বাতাসে যখন দুলছিল কি যে সুন্দর সাউন্ড দিচ্ছিল, খুব ভালো লাগতেছিল। তো এগুলোর দাম এক একটা এক এক রকম, বড় আছে, মাঝারি আছে, ছোট আছে। তো বড়টা আমাকে ওনারা 600 টাকা বলেছে, 250 টাকা বলেছে, আবার 400 টাকা বলেছে, এরকম আর কি। তবে একটু দামাদামি করলে হয়তো কিছুটা কমাবে, তেমন কমাবে না, খুব একটা দামের হেরফের ওনারা করে না, কারণ এই জিনিসগুলো কিন্তু সত্যি অনেক বেশি কোয়ালিটিফুল। তো এটা আমি পছন্দ করেছিলাম, এটার ছোটোটা 200 টাকা বলেছে, পরে আর এটা নেই নাই, আমি পরে অন্য একটা জিনিস নিয়েছি। আর এখানটায় মাটির জিনিস দেখলে তো চোখ সরানোই যায় না, আমি ঢাকা শহরে আর কোথাও এত সুন্দর মাটির জিনিস দেখিনি। আরং থেকেও আমার কাছে এখানকার মাটির জিনিসগুলো বেশি ভালো লেগেছে, একজনের সাথে তো আমার একটু বেঁধেই গিয়েছিল আরঙ্গের কথা বলেছি বলে। মাটির এই কলসিগুলো বেসিক্যালি ড্রয়িং রুমেই সাজানো হয়, ড্রয়িং রুমের কর্নারগুলোতে বড় বড় মটকা দিয়ে তার উপরে এটা দিয়ে আর কি ফুলের তোড়া দেওয়া হয়। এই কলসিগুলোর দাম উনি বলেছে 300 টাকা, 350 টাকা এরকম আর কি। এগুলো একটু গ্লেজ করা, খুব সুন্দর লাগছিল। আর এই যে মটকাগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর নাইস কিছু ডিজাইন, আমার কাছে তো এত ভালো লেগেছে। আর হ্যাঙ্গিংগুলো তো অনেক সুন্দর। আর এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব অল্প দাম, বাট দেখতে অনেক সুন্দর। এক একটা ব্যাগের দাম 150 থেকে 300-500 এরকম আছে, আসলে জিনিসের কোয়ালিটি অনুযায়ী আর কি দাম। তো এখন আমি আরেকটা দোকানে কিন্তু চলে আসছি। প্রথমে যে দেখছিলাম সেটা আর নেইনি, এখান থেকে আমি নিয়েছি, খুব সুন্দর কারুকাজ করা, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এখন এই যে ঘর দিয়ে সাজানো যেটা, এটার দাম ওনারা বলেছে হচ্ছে 700 টাকা। আবার এখানেও কিন্তু অনেকগুলো আছে, ছোট বড়, তো এক একটা এক এক দাম। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে মাঝারি সাইজ, আর এটার দাম নিয়েছে হচ্ছে 300 টাকা। আর বড় যেটা সেটা মেবি 600 টাকায় বিক্রি করবে, ছোটটা 200 টাকা। তো এটাই আমার কাছে ভালো লেগেছে, কারণ এটার মধ্যে অনেকগুলো কালার আছে, সুন্দর সুন্দর কালার। তো ঘরের দরজায় কিংবা জানালায় যদি ঝুলিয়ে দেওয়া হয়, খুব সুন্দর একটা ভাইব দিবে, হালকা বাতাসে একটু একটু করে নড়বে আর সুন্দর আওয়াজ দেবে। তো আমি আরেকটা দোকানে চলে আসলাম, এখানে কিছু মিরর কালেকশন, তারপরে হচ্ছে আয়না টায়না দেখলাম। এবার সামনের দিকে এগোচ্ছি, এগোতে এগোতে বাইরেটা একটু দেখাচ্ছি, আশা করি আপনারা অনেকেই চিনে গিয়েছেন কোথায় গিয়েছি। এই দোকানটায় আসার পর দেখতে পেলাম মাটির অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ঘর সাজানোর শোপিস। তো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাটির মটকা, তো এই ভাইটা খুব সুন্দর করে রং করছে, রং করে যে স্কোয়ার সাইজের ডলারগুলো আছে না, সেগুলো আর কি লাগিয়ে দিচ্ছে, এতে করে এটার লুক অনেক সুন্দর দেখায়,
খুবই ভালো লাগছে। তো এটার দাম বলতেছিল উনি 300 টাকা, মেবি 250 টাকা বিক্রি করবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও শ্যুট করছিলাম যে কিভাবে করতেছে সেটা দেখার জন্য। এছাড়াও এখানে খুব সুন্দর ভর্তা বানানোর যে বাটনা থাকে সেটা আছে, ওগুলো 200 টাকা করে আর কি বিক্রি করে। আর অনেক সুন্দর সুন্দর হাড়ি ক্যান ফুলদানি অনেক কিছু এখানে আছে। এখানে সব কিছু মাটির সব জিনিসপত্রই দেখতেই পাচ্ছেন। এখানটায় দেখতে পেলাম কিছু মটকা আগে থেকে একদম রেডি করা হয়েছে, সাদা এবং হলুদ রঙের মাঝে এই ডলারগুলো বসিয়েছে, দুটাই বেশ ভালো লাগছিল। আলটিমেটলি মাটির জিনিসপত্রই আমার অনেক বেশি পছন্দ। তো এবার যেখানটায় চলে আসলাম সেটা হচ্ছে গাছের যাবতীয় জিনিসপত্র এখানটায় পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এখানে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টার আছে যা চমৎকার লাগবে ঝুলিয়ে যখন গাছ দেওয়া হবে। আর এগুলো হচ্ছে সাপোর্ট স্টিক, লতা জাতীয় যে গাছগুলো আছে না সেই গাছের মধ্যে আর কি এগুলো টবে দিয়ে লতাগুলোকে বাইয়ে দেওয়া হয়, খুবই ভালো লাগে। এগুলোর দাম 400 টাকা আছে, 500 টাকা আছে, 600 টাকা আছে, বড় ছোট আছে, তো সেজন্য দামেরও অনেকটা ডিফারেন্স। আর এখানে গাছে পানি দেওয়ার কিছু পাত্র আছে, দুই ধরনের পাত্র দেখেছি, খুবই কোয়ালিটিফুল এই গাছের পানি দেওয়ার যে পাত্রগুলো আমি দেখতে পেলাম। তো সেগুলোর দাম 1200 বলেছে, 800 বলেছে আর কি এরকম। এছাড়া অনেক গাছ লাগানোর বীজ আছে আর ইনডোর প্ল্যান্টস আছে, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এখান থেকে আজকে কোনো গাছ নেই নাই, গাছ না নিলেও দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে, তাই নিজেও দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি। এখানকার গাছের দাম 80 টাকা শুরু করে 200, 300, 400, 500 এরকম দামেরও পেয়ে যাবেন। এবার আমি আরেকটা দোকানে চলে আসলাম যেখানটায় আরও কিছু জিনিসপত্র দেখলাম। আর এখন যেখানে আসছি এখানেও সব মাটির জিনিসপত্র, আর মাটির জিনিসপত্র দেখলেই আমার একটু না একটু থামতেই হয়, এতটা ভালো লাগে। তো এই তো মাটির যে শোপিস হারিকেনটা দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর। এটার ভিতরে প্রদীপ দেওয়ার সিস্টেম আছে, তো নেই নাই কারণ এটার দাম বলেছে হচ্ছে 400 টাকা। আর এখানে কিছু প্ল্যান্টার আছে, এগুলো আর কি ড্রয়িং রুমে কিংবা ঘরের যে কোনো জায়গায় ফুল দিয়ে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজালে অনেক সুন্দর লাগবে। এগুলোর দাম 300 টাকা, 400 টাকা এরকম দামের মধ্যে আসলে সব কিছু পেয়ে যাবেন। এবার যে দোকানটায় চলে আসছি এখানটায় অনেক সুন্দর কিছু কালেকশন ঘর সাজানোর জন্য, অনেকের শখের জিনিসপত্র হয়ে থাকে এগুলো, এগুলো আমরা সবাই কিন্তু কম বেশি অনেক পছন্দ করি। বেতারের জিনিসপত্রগুলো কিন্তু দেখতেও সুন্দর, আবার বাসায় নিয়ে গেলে অনেক কাজও করা যায়। যেমন এগুলোতে ফ্রুটস রাখা যাবে, এছাড়া আমরা রান্নাঘরে অনেক জিনিসপত্র এগুলোতে সাজিয়ে রাখতে পারি, আবার একটু চা নাস্তাও কিন্তু এগুলোতে সার্ভ করতে পারি, যে যেভাবে ব্যবহার করবে সেভাবে আর কি কাজে লাগবে। তো এই যে ওভাল শেপের যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 200 টাকা, যেহেতু সকালবেলা গিয়েছি তাই একটু দাম তুলনামূলকভাবে কম রেখেছে, কারণ বড়ি কাস্টমারদের কাছে ওনারা আর কি বিক্রি করতে চান। বিকেলবেলা গেলে কিন্তু এতটা কম দামে পাওয়া যাবে না, আর সকালবেলা একটা অসুবিধা হচ্ছে সবগুলো দোকান কিন্তু খোলেনি, যার জন্য দেখা গিয়েছে আমি সবগুলো দোকানে ঘুরতে পারি নাই, যেগুলো খোলা ছিল সেগুলোতেই ঘুরেছি। তো এখানে কিছু টব দেখেছি যেগুলো আর কি ঘরে সাজিয়ে রাখার জন্য, আর কি বাসার যে টবগুলো আছে সেগুলো এই টবগুলোর মধ্যে রাখলে দেখতে ঘরটা অনেক বেশি সুন্দর লাগে, ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো হাতে ধরে একটা জিনিস কিনতে যতটা ভালো লাগে অনলাইন থেকে কিনতে গেলে কিন্তু সেটা হয় না। আমি এগুলো এর আগে অনলাইনে অনেক দেখেছি, এখানে যা যাই দেখতে পাচ্ছিলাম এই দোকানটাতে সব কিছু আমি অনলাইনে অনেকবার চেক করেছি এবং ওনাদের সাথে মেসেঞ্জারে কথাও বলেছি, আমার কাছে কোনোটাই ভালো লাগেনি। কারণ এতটা দাম ওনারা চায়, সেই সাথে ওনাদের ডেলিভারি ম্যানদের চার্জ আছে, সব মিলিয়ে আমার কাছে আসলে ভালো লাগে নাই। বাট এখানে আসার পর আমি অনেক বেশি স্যাটিসফাই এখান থেকে কেনাকাটা করে, কারণ এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি 4টা টব নিয়েছি 8 ইঞ্চি সাইজ থেকে শুরু হয়েছে। তো এখান থেকে আমি 4টা সাইজের টব নিয়েছি 500 টাকা দিয়ে, যেটা কিনা আমি একটা পেজে নক দিয়েছিলাম। 3টা টব আমার কাছে দাম চেয়েছে 800 টাকা, সাথে ডেলিভারি ম্যানের চার্জ আছে, আর সেটা কিন্তু আমি দেখে শুনে ধরে কিনতে পারছি না, ওনারা নিয়ে আসবে তারপর আর কি আমি রাখবো আর টাকাটা দিয়ে দিব। বাট এখান থেকে একদম নিজের হাতে ধরে দেখতে পাচ্ছি যে জিনিসটার কোয়ালিটি কেমন, কেমন টেকসই হবে, সব কিছু দেখে শুনে কিনতেছি, আর দামেও কিন্তু অনেকটা কমেই দিয়েছে। আপনি সারা বাংলাদেশে ঘুরবেন, ওই জায়গায় যাইবেন, আপনি ওই জায়গায়
বাট আমি এই ছোট্ট জিনিসটার দাম শুনে ভীষণ অবাক হয়েছি, এতটা দাম। কারণ এগুলো হচ্ছে বাঁশের তৈরি, উনি বলল যে বাংলাদেশের যেখানে যাবেন সেখানেই এরকম দাম। ছোট্ট পেন হোল্ডারটার দাম চেয়েছে হচ্ছে 600 টাকা, এবং 600 টাকায় বিক্রি করবে আর কমাবেও না। তো যাই হোক, সেটা আর কিনি নাই। এবার আরেকটা দোকানে চলে যাচ্ছি যেখানটায় অনেক সুন্দর সুন্দর মিরর আছে। তো এই মিররগুলো আমার অনেক পছন্দ হয়েছে বাট নেইনি, কারণ হচ্ছে গ্লাসের মধ্যে আমার কাছে মনে হয়েছে অনেক স্পট, কারণ ওদের কাছে আর প্যাকেট করা কোনো মিরর নাই, তাই আর নেইনি। প্যাকেট করা থাকলে একটা নিয়ে নিতাম, 500 টাকা 600 টাকা এরকম দাম। আবারও সামনের দিকে আসতেই দেখতে পেলাম এখানে কিছু মাটির জিনিসপত্র, কিছু না অনেক মাটির জিনিসপত্র, একজন আবার রং করতেছে। তো এখান থেকে আমি একটা বাটি পছন্দ করেছিলাম যেটাতে আমি ভর্তা রাখবো চিন্তা করেছি, বাট পরবর্তীতে আর নেওয়া হয়নি। বাটিগুলো সুন্দর। আর এখানটায় কিছু ফুলদানি আছে যেগুলোর দাম ওনারা বলতেছে 300 টাকা 400 টাকা এই রকম। আর কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টার আছে, মাটির হ্যাঙ্গিং প্ল্যান্টার, খুবই চমৎকার ছিল সেগুলো, বিভিন্ন কালার করা, যার কারণে বেশি সুন্দর। দুইটা বাটি এরকম পছন্দ করেছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছিল, তো আর নেওয়া হয়নি। মাটির জিনিসগুলোর দাম কিন্তু একটু বেশি বলতেছে, কারণ ওনারা বলতেছে যে লাভ হয় না সেই জন্য আর কি। আর লাভ না হলে তো ওনারা বিক্রি করবে না, যেহেতু ব্যবসা করতে বসেছে অল্প কিছু তো লাভ করবেই। এবার আবারও সামনের দিকে চলে আসলাম। তো এক একটা দোকানে এক এক রকমের জিনিসপত্র, আবার একই ধরনের জিনিসপত্রও কিন্তু আছে। যেমন এখানটায় দেখতে পেলাম যে সুন্দর বাঁশি আছে, যারা বাঁশি বাজাতে পছন্দ করেন তারা এখান থেকে সুন্দর সুন্দর বাঁশি নিতে পারেন। এখানেও কিছু মিরর কালেকশন আছে, তারপর অনেক ধরনের জিনিসপত্র এখানে আছে। তো এক একটা দোকানে এক এক রকমের জিনিসপত্রই কিন্তু আমি দেখতে পেয়েছি, আর দাম তুলনামূলকভাবে সব দোকানেই সেম। এখানেও কিছু গাছ আছে, আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, এগুলোর দাম এক একটার 80 টাকা আছে, আবার 50 টাকা আছে। তো আমার যেহেতু মানি প্ল্যান্ট আছে তাই আর মানি প্ল্যান্ট নেওয়া হয়নি। তারপর চলে আসলাম এখানটায়, এখানে পাটের তৈরি জিনিসপত্র আছে, বাঁশের তৈরি, বেতের তৈরি, সব ধরনের জিনিসপত্র আছে। এছাড়া এখানে অর্নামেন্টসও আছে, আর মিরর কালেকশন আছে, হ্যাঙ্গিং যে ঘরে ঝুলিয়ে রাখার জিনিসগুলো সেগুলোও আছে। তো এখান থেকে 3টা হ্যাঙ্গিং নিতে চেয়েছিলাম বাট আমি পরবর্তীতে নেইনি, পরে আসলে আবার নেব। একদিনে আসলে সব জিনিসপত্র নিতে ইচ্ছা করছে না, একসাথে এত টাকা খরচ করতে তো ভালো লাগে না সেজন্য আর কি। এখানে পাটের যে সিক্কাগুলো থাকে না, বিভিন্ন প্ল্যান্টার দিয়ে ঘর সাজানো হয়, সেগুলো আছে। আর ওখানটায় হচ্ছে কিছু হোগলার তৈরি বাস্কেট আছে, টুকরি আছে, তারপর ফ্রুটস বাস্কেট আছে। যে যেভাবে আর কি এগুলো ব্যবহার করতে চান সেভাবেই করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন একটা বাস্কেটের মতো মাঝখানে পার্টিশন করা, কয়েকটা পার্টিশন দেওয়া আছে, এগুলোর মধ্যে কেউ কাঁটা চামচ রাখে, ছুরি রাখে, চামচ রাখে, আর কি যে যেভাবে ব্যবহার করতে চায় ঠিক সেভাবেই ব্যবহার করা যায়। একটা পেজে নক দিয়েছিলাম, পরে ওনারা এটার দাম বলেছিল 800 টাকা, বাট এখানে আমাকে বলছে 600 টাকা হলে নিতে পারবো। আমার হাজবেন্ড সাথে ছিল, তার আর পছন্দ হয় নাই বলে আমার নেওয়া হয় নাই। এবার যেখানটা চলে আসলাম এটা হচ্ছে ফুলের রাজ্য, এটা আর্টিফিশিয়াল ফুলের রাজ্য। এখানে সব ফুলই কিন্তু আর্টিফিশিয়াল বাট দেখতে মনে হচ্ছে সব একদম রিয়েল প্ল্যান্টস, খুবই চমৎকার। এখানে আসলে তাকিয়ে থাকলে মনে হয় যেন সারাদিন তাকিয়ে থাকি। ভাবলাম এখান থেকে কিছু আর্টিফিশিয়াল ফুল নেওয়া যায় কি না, তাই দেখছিলাম যেটা পছন্দ হবে সেটাই নেব আর কি। আর এখানের ফুলগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, অন্যান্য জায়গা থেকে অনেকটাই এক্সেপশন মনে হয়েছে। আর উনি আমার কাছে অনেকটা কম দামেই বিক্রি করেছে, যেহেতু আমি সকালবেলার কাস্টমার ছিলাম তাই আর কি। এই যে দেখতে পাচ্ছেন বনসাই, আর এটা আরেকটা বনসাই, দুইটার দামই হচ্ছে দুই রকম। এটার দাম হচ্ছে 700 টাকা, আর ওইটার দাম ছিল 600 টাকা। তো এরকম করে করে বেশ কয়েকটা ফুলে আমি পছন্দ করেছি। হঠাৎ করে আমার হাজব্যান্ড আর কি দূরে বসেছিল, এসে বলতেছিল যে আরও কিছু নাও, এটা নাও, ওইটা নাও, এরকম করে বেশ কয়েকটা ফুল আমাকে পছন্দ করে দিয়েছে এবং আমি কিনেছি। তো আজকে আমার মনের মতো কিছু ফুল কিনতে পেরেছি, এজন্য অনেক বেশি ভালো লাগছিল। এবার একটু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে বলে নেই, এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার আজকের ভিডিওটি কন্টিনিউ করছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে আপন করে নিতে পারেন, আমার পরিবারের ছোট্ট পরিবারের সদস্য হতে পারেন। এর মধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন বা সদস্য হয়ে গিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি, আমি কোথায় এসেছি। এই যে পাশে যে মেয়েটা দেখতে পেয়েছেন লাল সবুজ ড্রেস পরা, মাত্রই বাংলাদেশ শিশু একাডেমি থেকে ক্লাস করে বের হয়েছে। তো আমি আছি হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি, ওই জায়গাটায় পাশেই হচ্ছে দোয়েল চত্বর, অপোজিটে হচ্ছে কার্জন হল। তো দোয়েল চত্বরের যে রোড সাইড মার্কেটটা আছে, খোলা যে মার্কেট, সেখান থেকে আমি এতক্ষণ কেনাকাটা করেছি। আর এই জায়গাটা অনেক পরিচিত, অনেক বিখ্যাত, আপনারা সবাই জানেন। আর এই বাংলাদেশ শিশু একাডেমিতে আমার ছেলে ছোটবেলায় এখানে 3 বছরের একটা গানের কোর্স করেছিল, তাই নিয়মিত এখানে আসা হতো। এছাড়া আমিও আগে এখান দিয়ে আসা যাওয়া করতাম যখন আর কি পড়াশোনা করতাম। তো যাই হোক, আমি এখন একদম ঠিক বাংলাদেশ শিশু একাডেমির গেটের পাশেই দাঁড়িয়ে আছি আর কি। দেখছিলাম বাইরে থেকে ভিতরটা, আগের অনেক কথা মনে পড়ে যাচ্ছে। এই তো ছেলে মেয়েরা ক্লাস করে বের হচ্ছে, তো এখানটায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আর আমার হাজব্যান্ড এখান থেকে বড়ই কিনেছে, তারপর হাওয়াই মিঠাই কিনেছে, আর গেটের পাশেই কিন্তু এগুলো বিক্রি করতেছিল। আগেও যখন ছেলেকে নিয়ে আসতাম তো এভাবেই কিছু না কিছু হয়তো খেতাম। তো যাই হোক, আমি রোডের ওই পারে গিয়েছিলাম, একটা খালা পুতির তৈরি জিনিসপত্র বিক্রি করতেছিল সেগুলো দেখার জন্য। তো এখন আর কি বাসায় চলে যাব, দেখতে দেখতে আমার ভিডিওটাও শেষ হয়ে যাচ্ছে। তো আজকে যতদূর সম্ভব দোয়েল চত্বরে কী কী জিনিস পাওয়া যায় দেখানোর চেষ্টা করেছি, কারণ সবগুলো দোকান তো খোলে নাই, তাই সব দেখাইতেও পারিনি। এগুলো দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা জানাবে, আর ভিডিওর কোন অংশটা ভালো লেগেছে সেটাও জানাবেন। এই তো আমরা রওনা হয়ে যাচ্ছি। এখান থেকে 3টা হাওয়াই মিঠাই নিয়েছি, 2টা আমার ছেলের জন্য আর 1টা আমার জন্য। আমারটা আমি গাড়িতে খেতে খেতে চলে যাব। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।